नमस्कार, वेलकम टू माय चैनल। आज अमी आपनादेर साथे शेयर करते चलेछी माछ दिए एकटी दुर्दान्त स्वादेर रेसिपी। खूब घरोया भावे आपनादेरके ए रेसिपिटी तैरी करे देखाबो। रेसिपिटी तैरी करार जोन्नो गैस अन करे कड़ाई बसिए कड़ाइए दिए दिलाम 3 टेबलस्पून सर्षेर तेल। तेलटा गरम होए गेले 4 पिस माछके अमी भालो करे धुइए लवण हलुद माखिए रेखेछी। तेलेर ओपर माछ दिए दिच्छी। যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। আমি এখানে কাতলা মাছ দিয়ে রেসিপিটা তৈরি করছি। কিছুক্ষণ অপেক্ষা করব। একটা সাইড ভাজা হয়ে গেলে মাছকে উল্টে দেব। মাছকে উল্টে দিচ্ছি। এই রেসিপিটা একটি ঘরোয়া রেসিপি, খুব সহজেই ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করা যায়, কিন্তু খেতে খুব ভালো হয়। মাছকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। একটি পাত্রে নিয়ে নিলাম, বাকি তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ টিস্পুন পাঁচ ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছে। ফোড়ন হয়ে গেলে এতে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা টুকরো করে আলু দিয়ে দিলাম। আলুকে তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। আলুটাও ভালো করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোকেও আলুর সাথে মিশিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে বাটা। আদা বাটা জিরে বাটাকেও ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে আলুর সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যেই রকম গ্রেভি পছন্দ করবেন সেই রকম জল দেবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। ফুটতে শুরু করলে লো ফ্লেমে 5-7 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ঢাকটা খুলে দিলাম, দেখে নেব আলু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ। মাছ দেওয়ার পর আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই, প্রায় 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাস অফ করে দিলাম। খুব সহজেই আলু ও টমেটো দিয়ে একটি সেরা স্বাদের মাছের রেসিপি রেডি, যা খুব সহজেই ঘরোয়াভাবে তৈরি করা যায়।
কিন্তু স্বাদে হয় অসাধারণ। রেসিপিটি আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। এই একটিমাত্র রেসিপি থাকলেই দুপুরের ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।